লার্নিং শর্ট ক্লাসের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা শিখব সেন্টেন্স। সেন্টেন্স কী, কত প্রকার ও কী কী, এবং সেন্টেন্স কীভাবে আমি সহজে চিনতে পারবো। একটা সেন্টেন্স দেখার সাথে সাথে আমি কীভাবে বলে দিতে পারবো যে এটা কোন সেন্টেন্স আছে, সেটা আজকে আমরা শিখব। যেমন আমি বললাম যে হি ওয়ান্টস, সে চায়। কি চাই, এখানে নির্দিষ্ট করে কোনো কিছু নেই। দে হেল্প, তারা সাহায্য করে। কাকে সাহায্য করে, কে সাহায্য করে, কোনো কিছু নির্দিষ্ট না। হোয়াট, হাউ, কেমন বা কি, এটা দ্বারা আমরা বুঝি না যে এটা কোনো সেন্টেন্স। আবার ফিশ ফ্রাই ইন দ্য স্কাই, মাছ আকাশে উড়ে। মাছ কখনো আকাশে উঠতে পারে না, পাখি আকাশে উঠতে পারে, তাহলে এখানে বাক্যের যোগ্যতা হারাইছে। তারপর কাউ লিভ ইন দ্য ওয়াটার, গরু পানিতে বাস করে। আমরা জানি গরু পানিতে বাস করতে পারে না, তাহলে এটা কোনো সেন্টেন্স হতে পারে না। কিন্তু আমরা যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে। রাফি ওয়ান্টস সাম মানি, রাফির কিছু টাকা চাই। এগুলো দ্বারা আমরা একটি পূর্ণাঙ্গ অর্থ বুঝি, তার মানে এটি একটি সেন্টেন্স হতে পারে। তাহলে চলো আমরা দেখি সেন্টেন্স কী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান রইল। এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স দ্বারা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করবে। আমরা জানি সেন্টেন্স মূলত পাঁচ প্রকার, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সরি এখানে পোর হবে, পোর হলো অপারেটিভ সেন্টেন্স, এবং ফাইভ হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। চলো সেন্টেন্সগুলির সংজ্ঞাটা আমরা জেনে নিই। সংজ্ঞা যখন আমরা জানবো, যে কোনো বাক্য আমরা সহজে দেখার সাথে সাথে নির্ণয় করতে পারবো যে এটা কোন সেন্টেন্স। ইংলিশ গ্রামারের জন্য সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনার বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা যে কোনো বক্তা তার মনের যে কোনো একটি ঘটনার কথা উল্লেখ করবে, যেমন আই উইল গো টু লন্ডন, আমি লন্ডন যাব। রনি ইজ এ গুড স্টুডেন্ট, রনি একজন ভালো ছাত্র। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। বক্তা তার মনের কথাগুলো বললো, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কাউকে কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা বক্তা কোনো কিছু জিজ্ঞাসা করবে বা কাউকে কোনো প্রশ্ন করবে, যেমন আমরা বলতে পারি হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো। প্রশ্ন করা হলো ইউ আর রহিম, তুমি কি রহিম। প্রশ্ন করা হলো ডু ইউ বিলিভ আল্লাহ, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো। এগুলো দ্বারা অন্য কাউকে প্রশ্ন করা হয়, তাহলে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ দ্বারা সেন্টেন্স দ্বারা বক্তা অন্য কাউকে আদেশ, উপদেশ বা অনুরোধ করবে, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি গেট আউট মাই রুম, আদেশ করো যে আমার কক্ষ থেকে বের হয়ে যাও। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, এটা হচ্ছে অনুরোধ। রিড মোর অ্যান্ড মোর, পড়ো আরও অধিক এবং অধিক, এটা হচ্ছে উপদেশ। তাহলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হোক,
আল্লাহ তোমার, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এবং মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এগুলো দ্বারা বক্তা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছে। এরপর হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ, অনুভূতি বা উত্তেজনা প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। বক্তা যখন আকস্মিক কোনো কিছু দেখে তখন যাই বলে সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ওয়াও হোয়াট এ নাইস ফ্লাওয়ার, ওয়াও এটা কি সুন্দর ফুল, এলাস আই এম আনডান, হায় আমার কি সর্বনাশ হয়েছে। এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা জানি প্রত্যেকটি বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে এক, পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, দুই, শব্দগুলি সুবিন্যস্ত থাকবে, যদি শব্দগুলি সুবিন্যস্ত না থাকে তাহলে সেটা সেন্টেন্স হতে পারে না, তৃতীয় হচ্ছে ওয়ার্ডগুলি প্রাসঙ্গিক হতে হবে। এবার চলো বাক্য চেনার উপায়গুলি সহজে মনে রাখি। বাক্যগুলো যাতে আমরা দেখার সাথে সাথে চিনতে পারি, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো ঘটনাকে বর্ণনা করবে, বক্তার মনের বিবৃতি প্রকাশ করবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যের শেষে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যেমন বলতে পারি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, বাক্যের শেষে প্রশ্ন, কোশ্চেন্স মার্ক। আর ইউ রহিম, বাক্যের শেষে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ বিলিভ আল্লাহ, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, বাক্যের শেষে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। ইম্পারেটিভ সেনার উপায় হচ্ছে কোনো বাক্য পড়ে আমরা যখন বুঝবো যে বক্তা যখন আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝে তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন গেট আউট মাই রুম, এটা দ্বারা আদেশ করা হয়েছে, প্লিজ হেল্প মি অনুরোধ, রিড মোর অ্যান্ড মোর উপদেশ। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেনারের সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাক্যের মধ্যে মে থাকবে, মে দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ বি হ্যাপি, মে বাংলাদেশ লিভ লং। মে দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় দেখার সাথে সাথে আমরা বলতে পারবো এটা অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন মার্ক, বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। যেমন ওয়াও হোয়াট এ নাইস ফ্লাওয়ার, এটা দ্বারা আনন্দ, বক্তার মনের আনন্দ বোঝানো হয়েছে। এলাস আই অ্যাম আনডান, এটা দ্বারা দুঃখ বোঝানো হয়েছে, আমার কি সর্বনাশ হয়েছে। যেসব ওয়ার্ড দেখে আমরা বলতে পারবো যেগুলি এক্সক্লামেটরি সেন্টেন্স, সেগুলোর ওহ, ওয়াও, হাও, এলাস, অ্যামাইজিং, অসাম, ব্রেভ, ফ্যান্টাস্টিক ইত্যাদি শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো এগুলি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওগুলি আপনাদের জন্য, আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। ধন্যবাদ।